দুর্গাপূজার আগেই উদ্বোধন হয়ে গেল কলকাতার ধর্মতলায় স্প্ল্যানেড মেট্রো রেলের 5-6 নম্বর গেটের মাঝে একই ছাদের তলায় 4 ধরনের খাবারের আইটেমের দোকান। মন জিনিসের নানান রকমের নানান স্বাদের কেক থেকে শুরু করে মন জিনিসের একাধিক আইটেম, এবং পাশে রয়েছে টাটকা তাজা ফলের রস। ঠিক তার উল্টো দিকেই বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, এবং ঠিক তার পাশে রয়েছে মিষ্টান্ন দ্রব্যের দোকান। এবার পূজোয় কলকাতা ধর্মতলা চত্বরে এলে একবার উঁকি মেরে যেতেই পারেন এই একই ছাদের তলায় 4 ধরনের খাবারের দোকান। কলকাতা ধর্মতলার বুকে এই দোকানে এলে টাটকা ফলের রস সহ দই মিষ্টি কেক থেকে শুরু করে মনের মতো নানা রকম খাবার, খুবই কম দামে ব্র্যান্ডেড জিনিস খেতে পারবে সাধারণ মানুষ থেকে সকল। সারিতা এন্টারপ্রাইজ ও গণেশ রিয়া এন্টারপ্রাইজ নামে বিরাট এই খাদ্য সম্ভারের ঠিকানাতে 24 ঘন্টায় খাবারের জিনিস পাওয়া যাবে বলে জানায় কর্তৃপক্ষ। দেখা যাক এই কলকাতার লোকে আমাদের কীভাবে রেসপন্স দেয়। আমরা এসেছি আমাদের সুন্দরী সুইটস নিয়ে, মন জিনিস নিয়ে, আমাদের সহিতা এন্টারপ্রাইজেস সৌজন্য থেকে, রিয়া গণেশের এন্টারপ্রাইজেস থেকে আমরা এটা ইন্ট্রোডিউস করেছি। এবার দেখা যাক যে কীভাবে রেসপন্স পাই। মন জিনিস আছে, পেস্ট্রি আছে, বার্গার আছে, পিজা আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, জল আছে, কেক আছে, যাব নিশ্চয়ই সস্তা পাবে নিশ্চয়ই। এখানে আমাদের জল 15 টাকা আছে, আর এইগুলো তো ব্র্যান্ড আছে, সুন্দরী সুইটস ওটা স্টেট গভর্নমেন্টের আছে, মন জিনিস এটা আমাদের রেলওয়ে থেকে এ করা আছে, তার টোটাল গভর্নমেন্টের মাধ্যমে যেটা সস্তা হয় আমরা সেটাই এ করছি। আশেপাশে সব জায়গায় 20 টাকা জল বিক্রি হচ্ছে, আমরা 15 টাকায় জল বিক্রি করছি। আপনারা ব্রেকফাস্ট 30 টাকায় ব্রেকফাস্ট পেয়ে যাবেন, ফুচকা আছে, পাপড়ি চাট আছে, ওইগুলোও লাগানো হবে। আমাদের এইটা মেট্রো স্প্ল্যানেডে হয়েছে, 5 নম্বর 6 নম্বর সাবওয়ের গায়ে হয়েছে, এটা ফাস্ট ফুড ইউনিটের সেন্টার হয়েছে। কী কী পাওয়া যাচ্ছে এখানে? এখানে পাওয়া যাচ্ছে আপনার মিষ্টি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, জল আছে, বিস্কিট আছে, কেক আছে, সমস্ত জিনিস আছে ফাস্ট ফুডে যেটা হয়। জুস আছে, সুন্দরানী মিষ্টি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোডাক্ট আছে, স্টেট গভর্নমেন্টের আপনার সুইট আছে। মোটামুটি এটা 24 ঘন্টাই চলবে, আমরা আপাতত দেখি চালিয়ে কেমন এটা চলছে, যদি ওরকম রেসপন্স পাই তাহলে এটা আমরা 24 ঘন্টা চালাবো, নাহলে যেমনভাবে চলবে সেই অনুযায়ী আমরা বন্ধ করবো। রীতা এন্টারপ্রাইজ, রিয়া অ্যান্ড গণেশ এন্টারপ্রাইজ, এইটাই নাম আছে।